বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম জনতারণা থেকে গিয়ে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে ঝিঙ্গাটা ভাজবো গলা কাপ নিয়ে নিয়েছি বেসন আর দিচ্ছি চালের গুঁড়া একটু মসমসা হওয়ার জন্য দুইটা মিলে পুরাপুরি এক কাপ হবে মরিচের গুঁড়া আধা চামচ দিলাম ধনিয়ার গুঁড়োটাও আধা চামচ দিলাম হলুদের গুঁড়োটা কোয়াটার চামচ ভাজা জিরার গুঁড়া সেটাও আধা চামচ আদা রসুনের পেস্ট সেটা এক চামচ আর চিলি ফ্লেক্স সেটা আধা চামচ লবণ স্বাদ মতন দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিব অল্প অল্প করে পানি দিয়ে যে এমন একটা ঘন ব্যাটার মানে হতে হবে প্রায় দুশো গ্রামের মতন পানি দিয়েছি আমি খুবই স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিলাম একটা ঝিঙ্গাকে ছিলে দুই ভাগ করে নিয়েছে আর আমি মাঝখান থেকে একটা ফালা করে তার মানে একটু লাগিয়ে রেখেছি এখানে যাতে মানে একদম আলাদা না হয়ে যায় আর এইভাবে যে কেটে নিয়েছে সুন্দরভাবে ফুলের মতন হবে এর তো ঝিঙ্গাটা ভাজার আগে দশ মিনিট একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবেন এতে খুব নরমও হবে এবং ভাজাটা খুব ভালো হবে আর এটা ভিতরে লবণ লবণ লাগবে খেতে ভালো লাগবে আর এটা আমি এখন বেসনের মধ্যে ডুবিয়ে নিব খুব সুন্দর করে এইভাবে ডুবিয়ে এখন আমি ভেজে নিব তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর বেসনটা একদম সব জায়গায় লাগিয়ে নিতে হবে তিন চার মিনিট এক দুটো ভেজে নিলাম উল্টিয়ে দিচ্ছি দেখেন মশলা কত সুন্দর কালার আসছে আঁশটা প্রথমে বাড়িয়ে দেবেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে তখন আঁশটা একটু কমিয়ে দেবেন এই দুটোটার মধ্যে একটু পানি থাকে তো চাপ দিয়ে ভেজে নেবেন ওই দুটো চাপ দেবেন যেটা যে জায়গাটা কাটা হয় নাই আর কি সেই জায়গাটা হ্যাঁ যে পানি দিয়ে থাকতে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেমন মশা মশা হয় দেখ একবার উল্টালে আর উল্টাবেন না সেটা না এর ভিতরে একটু পানি থাকে সেটাও যেন একদম শুকিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি যে কীভাবে করতেছি এইগুলো আমার ভাজা কিন্তু হয়ে গেল প্রায় ছয় মিনিটের মতন আমি এটা ভেজে নিলাম ঝিঙ্গা একটা নতুন ধরনের রেসিপি খুবই টেস্টি এবং মজাদার আপনারা বাস এটা অবশ্যই ট্রাই করতে পারেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবসময় দোয়াটাই করি আল্লাহ হাফেজ